হ্যালো চ্যানেল বক্স অফিস অফিস্টার্স কথা বলবো তুফান এই মুভির প্রথম দিনে মালয়েশিয়ার কালেকশন নিয়ে আষট্টি দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে কথা বলবো সিঙ্গাপুর ইউএসএ ইউএ ইউকে অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে আপনারা জানেন তুফান আজ মালয়েশিয়াতে রিলিজ হয়েছে নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে প্রথম দিনে এই মুভিটি মালয়েশিয়াতে তিনটি হাউসফুল শো দিয়েছে যেখানে কাল শনি এবং রবিবারে মুভিটি মালয়েশিয়া থেকে আরও বেশি আয় করার সক্ষমতা রয়েছে কারণ দর্শকরা এই মুভির অ্যাডভান্স টিকিট নিচ্ছে যার কারণে আমরা এক্সপেক্ট করছি মুভিটি লং টাইম রান করবে মালয়েশিয়ায় এবং তিন দিনে বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে যেখানে দরদ আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার আপকামিং একটি ফিল্ম আমরা আশা করছি মুভিটি রিলিজ হবে খুবই তাড়াতাড়ি কারণ এই মুভির নতুন রিলিজ ডেট কিন্তু সেপ্টেম্বরে দিচ্ছে যেখানে মুভির ট্রেলার রিলিজ হওয়ার কথা রয়েছে ট্রেলার সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রিলিজ হবে যেখানে দরদ ফিল্মটি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে কথা হল দুইটি মুভির কালেকশন নিয়ে বিজি ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম দর্ব তুফান নিয়ে বাজিল পনেরো কোটি টাকা আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার দিন কমপ্লিট করিয়েছে সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কিন্তু অলরেডি ব্লকবাস্টার হয়েছে মুভিটি ছেষট্টি কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে মুভির এখনও কালেকশন অনেক বেশি আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশান করবে ফ্যামিলান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও ভালো আয় করছে আপনারা জানেন মুভিটি মালয়েশিয়াতে আজ রিলিজ হয়েছে মালয়েশিয়াতে মুভিটি ব্লক কালেকশন করতে সক্ষম হয়েছে এক্সপেক্ট করছি মালয়েশিয়াতে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মালয়েশিয়া থেকে ভালো আয় করবে নিজেদের আটষট্টি দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা নিজেদের প্রথম দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা নিজেদের পঞ্চাশ দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে এক লক্ষ টাকা আপনার জানিয়ে দেই সিঙ্গাপুরে মুভিটি পাঁচ জুলাই রিলিজ হয়েছিল সিঙ্গাপুর থেকে মুভিটি বরাবরই ভালো কালেকশন এনেছে মালয়েশিয়া আজকে রিলিজ হয়েছে এর আগেও মালয়েশিয়া একবার রিলিজ হয়েছিল দুইটি সিনেমা হলে কিন্তু এরপরে এর মুভি রিলিজ মুক্তি বন্ধ হয়ে যায় কারণ ডিস্ট্রিবিউটাররা চেয়েছিল বড় আকার রিলিজ করতে এবং আজ মুভিটি তেরোটি সিনেমা হলে রিলিজ হয়েছে এবং ভালো শো পেয়েছে মালয়েশিয়ায় প্রতিদিন মুভিটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি শো পাবে নিজেদের সাতান্ন দিনে মুই ইউএসএ মার্কেট থেকে আয় করেছিল পাঁচ লক্ষ টাকা ইউনাইজ আর্মেন্ট থেকে আয় করেছিল চার লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছিল তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুইটি আয় করেছে তিন লক্ষ টাকা এই সকল কান্ট্রিতে মুভিটি নতুন করে শো পাচ্ছে যেটি একটি ভালো দিক কারণ আপনারা জানেন বাংলাদেশের ফিল্ম সাতান্ন দিনে এসেও ওভারসিস মার্কেটে নতুন নতুন লিক লোকেশানে শো পাবে এটি কিন্তু অনেক বড় ব্যাপার আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুইটি বক্স অফিস থেকে আরও ভালো আয় করবে নিজের আষট্টি দিনে মুইটি ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে উনচল্লিশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল ছেষট্টি কোটি পঁচাত্তর লক্ষ টাকা তুফান খুবই দ্রুত সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করে নিবে যেখানে লাইফ টাইমে মুইটি পঁচাত্তর কোটি বা এর চেয়েও বেশি আয় করতে পারে যদি মালয়েশিয়া মুটি ভালো চলে মালয়েশিয়ার মার্কেট থেকে মুইটি অনেক টাকা আয় করতে পারে আমরা আশা করছি মালয়েশিয়া থেকে মুভিটি এক কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন গ্লোবাল সুপারস্টার সাকিব খান সার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে আমরা আশা রাখছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে এক কথা বলবো দরদ নিয়ে বাজছিলো দশ কোটি টাকা লিডর আপনারা জানেন সাকিব খান স্যার রাহুল দেব এবং সোনাল চৌহান ম্যাম আপনাকে জানিয়ে দেই দরদ নিয়ে অনেক বিগ আপডেট আসছে আপনার জানিয়ে দেয় দরদের বাজে দশ কোটি টাকা হলো দরদের প্রিন্টিং প্লাস পাবলিসিটি এবং মার্কেটিং কস্ট মিলিয়ে মুভির বাজেট বর্তমানে দাঁড়িয়েছে তেরো কোটি টাকা মুভিকে তিন কোটি টাকা শুধু খরচ করা হয়েছে প্রমোশন করার জন্য আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম দরদ এর চেয়েও বিগ বাজেট হতে যাচ্ছে হতে পারে যদি মুভিটি সময় রিলিজ না হয় মুভির বাজেট আরও এক থেকে দুই কোটি টাকা বেশিও বাড়তে পারে আমরা এক্সপেক্ট করছি সময় মতো মুভিটিকে রিলিজ করা হবে কারণ আপনারা জানেন দরদকে কিন্তু সেপ্টেম্বর মাসে রিলিজ করতে যাচ্ছে অরণ্য মোহাম্মদ স্যার রিসেন্ট টাইম একটি একটা আপনারা জানেন ইন্টারভিউতে বলেছেন যে তারা দরদকে খুবই তাড়াতাড়ি রিলিজ করতে যাচ্ছে এবং সেপ্টেম্বরেই তারা যে কোনো সময় দরদ রিলিজ করতে পারেন দরদের প্রমোশন ক্যাম্পিং চালু হয়ে গেছে অবশ্যই মিটি বাংলাদেশে রিলিজ হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালোও বলা যায় না খারাপও বলা যায় না কারণ আপনারা জানেন একদিকে সরকার পতন হলো অন্যদিকে বাংলাদেশে কিন্তু আপনারা জানেন বর্তমানে বন্যা চলছে যার কারণে কিন্তু সেপ্টেম্বর মাসে দরদ আসবে কি না এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ কিন্তু যাই হোক য দরদ যখনই আসুক দরদ কিন্তু অনেক কান্ট্রিতে একসাথে রিলিজ হবে ইন্ডিয়াতেও মুভিটি প্যান ইন্ডিয়া রিলিজ হবে দরদ প্রথম দিনে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে যেখানে মিজি লাইফ টাইমে বাংলাদেশ প্লাস ওয়ালেট মার্কেট মিলিয়ে পঞ্চান্ন থেকে ষাট কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে আমরা এক্সপেক্ট করছি দরদ একটি ব্লক কালেকশন কালেকশান করে নেবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দরদের টিজার টেলার আসবে এবং অবশ্যই দর্শকরা সেটি দেখে দর্শকদের মন মনজুর আপনারা জানিয়ে দেয় দরদের প্রমোশন কিন্তু তিন সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং তিন সেপ্টেম্বর থেকে যদি দরদের প্রমোশন শুরু হয় আশা করছি সেপ্টেম্বর মাসে লাস্ট উইকে মুভিটি সিনেমা হলে রিলিজ হবে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন দরদ নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড এবং দরদের নতুন সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি তুফানের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ